নমস্কার, এই মুহূর্তে আমরা সুভাষনগর ময়দানে রয়েছি। মুখ্যমন্ত্রী অনুপ কুমারের পক্ষ থেকে ধর্মান্তনা আয়োজিত প্রথম বছরে জল তরঙ্গ কাপ আমরা সরাসরি চলে যাচ্ছে জল তরঙ্গ কাপ নাম দেওয়ার উদ্দেশ্য এটা একটু যদি ব্যাখ্যা করেন খুব ভালো হয়। মাননীয় অনুপ্রেরণা এই নামটা হয়েছে, আমরা সরাসরি চলে এসেছি ব্যারাকপুর পুলিশের জল তরঙ্গ যে কাপ যে মঞ্চ হয়েছে সেখানে। আমাদের এখানে রয়েছেন প্রাক্তন ফুটবলার আবিদা মুখার্জি, এই মঞ্চে উনি ধারাভাষ্য করছেন এবং পাশে রয়েছেন প্রাক্তন ফুটবলার আবিদা। তো তুমি তার কাছে চলে এই, তুমি কেমন লাগছে এই কাপ করেছে আয়োজিত ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে, দমদম থানার পক্ষ থেকে কেমন লাগছে? দেখুন, আসি দমদম পিএসের আমন্ত্রণে এখানে আমি এসেছি। প্রাক্তন খেলোয়াড় এবং বিশিষ্ট ধারাভাষ্যকার আকাশবাণী মিহির দাসের রেফারেন্সে মাঠের পরিবেশটা খুব সুন্দর, মানে এবং মাঠের গ্রাউন্ডের যা কন্ডিশন দেখতে পাচ্ছি। আমার সঙ্গে এখানে আবিদা মলয়দা আছেন, প্রথমেই এসে মাঠের প্রশংসা করেছি। মাঠটা কোনো হানিভীর নেই, একদম বাউন্স নেই, মাঠের পরিচর্যা হয় সেটা বুঝতে পারছি। আর এটা তো বলার অপেক্ষা রাখে না, যারা ফুটবলের খোঁজ খবর রাখেন ময়দানের এবং ফুটবলের সঙ্গে যারা জড়িত রিলেটেড, যে পশ্চিমবাংলার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবাংলা জুড়েই পাহাড় থেকে সাগর জঙ্গলমহল প্রতিটি জায়গাতে এই থানাতে এই জল তরঙ্গ কাপ করছে, যেখানে কমিশনার রেট সেখানে কমিশনার কাপ করছে। উদ্দেশ্য একটাই, যে পুলিশের সঙ্গে মানুষের সুসম্পর্ক গড়ে তোলা। পুলিশ বন্ধুরা আমাদেরই তো সমাজের একটি অংশ, তারা আমাদের সমাজের বন্ধু। তো পুলিশের সঙ্গে জনসাধারণের এই সুসম্পর্ক গড়ে তোলা নিশ্চয়ই অবশ্যই হয় উদ্দেশ্য সাধন। ভালো সম্পর্ক, ভালো পরিবেশ লাগছে, খেলোয়াড়াও খেলছে খুব সুন্দর, খুব ভালো খেলা হচ্ছে, অনেক প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়রা এসছেন। আর একটা কথা, যে দমদমের এই অঞ্চল, দমদম একটা সময় এই অঞ্চলে উত্তর চব্বিশ পরগনা বলবো না শুধু বাংলাকে, মোহনবাগান ইস্ট বেঙ্গল মহামানসকে প্লেয়ার সাপ্লাই দিয়েছে জেলা অ্যাসোসিয়েশন থেকে, বাংলাকে সমৃদ্ধ করেছে, ইন্ডিয়াকে সমৃদ্ধ করছে ভাস্কর দ্বারা, এইখান থেকেই উঠে এসেছে আরও অনেক অসংখ্য প্লেয়ার। আবিদা, প্রিন্স সমরেশ চৌধুরী, মিহিদা বোধা নিউ মধ্যম গ্রামে, যাই হোক প্রচুর প্লেয়ার। আমরা সারা পশ্চিমবাংলাতেই ধারাভাষ্য দিয়ে থাকি, আমরা এরকম ঘুরি। মিহিদাও থাকে আমাদের সঙ্গে, গতকালই বীরভূম থেকে এসেছি, এসে কাজে চলে এসেছি, খুব ভালো পরিবেশ। দমদম থানার মাননীয় আইসি পার্থবাবুকে আমার অশেষ, আই অ্যাম গ্রেটফুল টু হিম আইসি, অ্যান্ড অলসো কাজল মণ্ডল ও সিপিসি, আর আপনার খুব ভালো পরিবেশ। আচ্ছা, খেলার কথা এক কথাই বলি, এটা অনবদ্য মাঠ, অনবদ্য খেলা হচ্ছে, যারা খেলছে দাদা আরেকটু ইনিশিয়েটিভ নিয়ে খেললে ভালো হবে, কেননা খেলাটা একটু অগোছলো মতন হচ্ছে। কিছু কিছু ছেলে ভালো প্লেয়ার আছে কলকাতা মাঠে, নামি নামি প্লেয়াররা এখানে খেলছেন, অংশগ্রহণ করেছেন, এবং আগামী দিনে তারা স্টার হবে এই আশা রাখি, কেননা প্রত্যেকেই ভালো প্লেয়ার আছে। আর এই মাঠটা দমদমের সেরা মাঠ, এটা আমি গর্ব, আমি গর্বিত, আমি এই মাঠ থেকেই কলকাতা মাঠে ন্যাশনাল খেলেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি খেলেছি, আমি এই মাঠেই উঠেছি, এই মাঠেই আমার হাতে খড়ি, সেই জন্য এই মাঠের প্রশংসা আমাকে সারা জীবনই করতে হবে। এবং এই মাঠে যদি কোনো অনুষ্ঠান হয় তার সঙ্গে আমি সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকি, এবং সকলকে ধন্যবাদ এই টুর্নামেন্ট থানা করছে বলে, এখান থেকে কিছু ছেলে ওঠে, ওঠা যায়, ওঠানো যায়, এই পরিকল্পনাটা ভালো, এটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। এবং এই যে উদ্যোগটা, এটা আগামী দিনে আরও বড় জায়গায় যাক, এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, ধন্যবাদ, আমরা এনসো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং সুভাষনগর ময়দানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আয়োজনে এবং সঙ্গে দমদম থানার পক্ষ থেকে প্রথম বছর এই দমদমে দমদম থানার উদ্যোগে জল তরঙ্গ কাপ শুরু হয়েছে আটটা টিম নিয়ে। চলুন, সকলের জন্য শুভেচ্ছা রইল। আর এনসিওর বাংলা পর্দায় আপনারা দেখতে পাবেন, এবং সকলকে, সকল ফুটবল প্রেমী মানুষ, বাঙালি প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের কভারেজ আমরা এখানে সমাপ্ত করি।